আজকের আমি বলবো 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ দিন। কেন 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান লাগু করা হয়, কেন 26শে নভেম্বর 1950 সালে সংবিধান গৃহীত হয়, সংবিধান তৈরি হয়ে রেডি, সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। আর এই 26শে নভেম্বর তাই সংবিধান দিবস, এই দিন রাষ্ট্রীয় মিল্ক ডেও মানানো হয়, রাষ্ট্রীয় মিল্ক ডে পালন করা হয় 26শে নভেম্বর। কিন্তু 26শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা কেন? কারণ বলে রাখা উচিত, জেনে রাখা ভালো, যে এটা জানতে হবে 26শে জানুয়ারি 1930 সালে ভারতের লাহোরে পণ্ডিত জওয়াহরলাল নেহরু প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল। কারণ 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করেছিল বলে সেখানে জওয়াহরলাল নেহরু বলছিল যে পরের বছর চতুর্থ রবিবারে আমরা স্বাধীনতা দিবস পালন করবো, আর সেটা ছিল 26শে জানুয়ারি 1930। সেই জন্য 26শে নভেম্বর 1949 সালে সংবিধান রেডি হওয়ার পরেও আমরা 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান লাগু করি, যাতে ওই দিনটা আমরা স্মরণ করে রাখতে পারি।